নমস্কার, আমি মোহাম্মদ নুরুল হাসান খান, লেকচারার ইন সার্ভে ইঞ্জিনিয়ারিং, ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিক। প্রথমেই আমি সিভিল কি মেডিসিন ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি 2015 সালে একটি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিটেক পাস করি, তারপরে কন্ট্রাকচুয়াল লেকচারার পোস্টে চাকরি করি এবং সর্বশেষে 2019 সালের জুন মাসে তুফানগঞ্জ পলিটেকনিকে সার্ভে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অ্যাজ এ লেকচারার জয়েন করি। তারপরে ট্রান্সফার পোস্টিং হয়ে বর্তমানে ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিকের এইচওডি হিসাবে, সিভিল সার্ভে ডিপার্টমেন্টের এইচওডি হিসাবে কর্মরত আছি। আমি আমার প্রিপারেশন নেওয়া শুরু করেছিলাম, আমি যখন বিটেক পাস করি 2015 সালে, তখন আমি একটি কোচিং সেন্টার জয়েন করি। কোচিং সেন্টার নাম হচ্ছে মেডিজি কোচিং সেন্টারে আমি 2 মাস মতো পড়ি, তারপর কন্ট্রাকচুয়াল লেকচার পোস্টে চাকরিটা হয়ে যাওয়ার জন্য আমি সেটা ছেড়ে দিই। কিন্তু আমি করছি কোচিং সেন্টারের মেটেরিয়াল যেগুলো ছিল সেই মেটেরিয়াল ধরে আমি পড়াশোনা শুরু করি। পরবর্তীতে ওই মেটেরিয়াল এবং বিভিন্ন বই পড়াশোনা করে, মানে মেইনলি আমি টেক্সট বুক ফলো করতাম, টেক্সট বুক ফলো করে পরীক্ষা দিই। আর তারপরে যে শর্ট কোশ্চেনের যে অবজেক্টিভ টাইপ কোশ্চেনের যে বইগুলো আছে সেই বইগুলো দিয়ে আমি ট্রাই করতাম কি আমি পারছি কি পারছি না, কিন্তু আমার পড়াশোনা মেইনলি ছিল টেক্সট বুক ফলো করে, তো মেইনলি আমি টেক্সট বুকই ফলো করতাম। আর প্রিপারেশন আমি প্রায় ডেলি পড়তাম, কিন্তু খুব বেশি পড়তে পারতাম না, কিন্তু ডেলি পড়তাম। আর আমি বলবো যারা সার্ভে ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় যারা পরীক্ষা দেবে তাদের জন্য আমি বলবো, তোমরা কয়েকটা টেক্সট বুক আছে তার মধ্যে যে কোনো রাইটারের একটা টেক্সট বুক ফুললি প্রথম থেকে শেষ অব্দি পড়তে হবে। যেমন বিশি পুনমিয়ার 3টা ভলিউম আছে, ওই 3টা, অথবা দুগ্গালে 3টা ভলিউম আছে, ওই 3টা, যে কোনো একজন রাইটারের বই প্রথম থেকে শেষ অব্দি পড়তে হবে। এবং মানে সার্ভে ইঞ্জিনিয়ারিং এ চাকরি পাওয়াটা খুব সহজ, এই বইটা শেষ করলেই হয়ে যাবে। সিভিল ইঞ্জিনিয়ারিং এ কি হচ্ছে, সিভিল ইঞ্জিনিয়ারিং এ অনেকগুলো সাবজেক্ট আছে, সমস্ত সাবজেক্ট থেকে কোশ্চেন আছে, কিন্তু সার্ভে ইঞ্জিনিয়ারিং এ সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ছোট্ট একটা সিলেবাস, এই সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন আসে না, সিলেবাসের ওই ওর মধ্যে থেকেই আসে। তো ওই বিশি পূর্ণিমা 3টা বই বা দুগ্গালে 3টা বই যদি আমরা প্রথম থেকে শেষ অব্দি কভার করে নিতে পারি, তো আমার ফুল সিলেবাস কভার হয়ে যায়। তো আমি বলবো কি যত দূর সম্ভব টেক্সট পড়তে হবে, টেক্সট বুক পড়তে হবে, অবজেক্টিভ টাইপ বই থেকে বিশেষ কিছু লাভ হবে না। হ্যাঁ, সেখান থেকে আমরা প্র্যাকটিস করতে পারি, যে অনেকেই আবার অবজেক্টিভ টাইপ বই থেকে এক্সামে প্রিপারেশন করে, কিন্তু আমি বলবো এক্সামের প্রিপারেশনের জন্য টেক্সট বুক বেশি জরুরি বা টেক্সট বুক পড়লে ভালো। আমি নিজে টেক্সট বুক পড়তাম এবং অবজেক্টিভ টাইপ বইগুলো পড়তাম কোশ্চেন অ্যান্সার করার জন্য। আর যদি কেউ অবজেক্টিভ টাইপ বই পড়তে চায় তো তাকে এরকম করতে হবে কি একটা কোশ্চেন পড়ে সেই কোশ্চেন সম্বন্ধে টেক্সট বুকে আবার গিয়ে সমস্ত ডিটেলস পড়তে হবে, তারপরে আবার নেক্সট কোশ্চেন ধরতে হবে, নেক্সট কোশ্চেনে আবার টেক্সট বুকে গিয়ে সমস্ত ডিটেলস পড়তে হবে, ওর আশেপাশে যত ডিটেলস আছে সমস্ত কিছু করতে হবে। তো এভাবেই প্রিপারেশন করলে আমার মনে হয় ভালো। সামনে ইন্টারভিউ আছে, ইন্টারভিউয়ের কথা বলি, আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সের কথা বলি। আমি প্রিপারেশন যখন আমার রিটেন ক্লিয়ার হলো তো ইন্টারভিউয়ের জন্য আমি প্রিপেয়ার্ড হয়েছিলাম। আমি শুনেছিলাম বোর্ড হোয়াইট বোর্ড মার্কারে তুলে ক্লাস নিতে হয়, আমি ওভাবে প্রিপেয়ার্ড হয়েছিলাম, অনেকের হয়েছেও, কিন্তু আমার হয়নি। আমার আমার কোশ্চেন অ্যান্সার হয়েছিল স্বাভাবিক, আমি ঢুকলাম, প্রথমে ওখানে ঢুকলাম, কোনো কোনো পেন বা মানে কোনো কিছু নিয়ে যেতে হয়নি, আমি পেন নিয়ে গেছিলাম। তো ভিতরে ঢোকার পরে ওনারা বসতে বললেন, আমি বসলাম, তারপরে কোথায় বাড়ি কি করি এসব নিয়ে আলোচনা হতে হতে আমার বাড়ির পাশে গঙ্গা নদী ছিল, তারপরে ওই গঙ্গার যে ব্যাংক ইরোশন ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে কোশ্চেন শুরু হলো, সেই সেখান থেকে মোটামুটি 12-13 খানা কোশ্চেন, কীভাবে ব্যাংক ইরোশন প্রোটেকশন করা যায়, কিভাবে মানে বায়োটেকনোলজি ইউজ করে ব্যাংক ইরোশন প্রোটেকশন করা যায়, অথবা যে মানে ব্যাংক ইরোশনের ফলে যে লেয়ারগুলো দেখা যায়, তো কীরকম কীরকম লেয়ার ছিল, কোনটা আগে ছিল কোনটা পরে ছিল, কেমন সাইজের লেয়ার ছিল, সেই সব লেয়ারের বিষয়ে প্রশ্ন।
সারদি থেকে আমাকে একটা কোশ্চেন করা হয়েছিল, সেটা আমি পারিনি। সেটা কোশ্চেন করা হয়েছিল ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল, আমরা সবাই জানি, উনিও বললেন যেটা কি ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল 30 ডিগ্রি থেকে 120 ডিগ্রির মধ্যে হতে হবে। তো 30 ডিগ্রি কেন, 29 ডিগ্রি 59 সেকেন্ড নয় কেন, এটাই ওনার প্রশ্ন ছিল, কেন ওই জায়গায় এক্সাক্ট 30 ডিগ্রি কেন। আমি ওনাকে বললাম প্লটিং এর জন্য, তো বললেন কি না প্লটিং এর জন্য তো ঠিক আছে, তো 29 ডিগ্রি 59 মিনিট নয় কেন। তো উত্তরটা আমি সেসব দিয়ে পারিনি, আমি বললাম পারবো না। তারপরে আমার কাজ থেকে কোশ্চেন করা হলো, আমার কাজ থেকে জিজ্ঞেস করা হলো এস্টিমেট থেকে, তো দু একটা কোশ্চেন করা হয়েছিল, সেগুলো আমি পেরেছিলাম। তো মেইনলি আমাকে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে কোশ্চেন করা হয়েছিল, সার্ভে ইঞ্জিনিয়ারিং লেকচারার পোস্টের মানে পরীক্ষা দিতে গিয়ে আমি মেইনলি অ্যান্সার করে এলাম ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে। তো যাই হোক, আমার আমি ভেবেছিলাম কি এর চেয়ে মানে সার্ভে ডিপার্টমেন্টের কোশ্চেন হবে, আমি প্রিপারেশন নিয়ে গেছিলাম, আমি চ্যাপ্টার ওয়াইজ পড়ানোর জন্য রেডি হয়ে গেছিলাম, কিন্তু ওইসব কিছু হয়নি। যাই হোক, মোটামুটি আমি ভেবেছিলাম আমার চাকরিটা হবে না, কারণ আমার ইন্টারভিউটা ভালো যায়নি। আমার রিটেন খুব ভালো হয়েছিল, কিন্তু ইন্টারভিউটা ভালো যায়নি, তো ভাবলাম চাকরি হবে না, কিন্তু যখন রেজাল্ট আসে দেখি চাকরিটা হয়েছে। আর আমি বলবো ভিতরের পরিবেশটা খুব শান্ত এবং কুল থাকে, মানে কেউ যদি ভয় পাওয়ার কিছু নেই। আমি ভিতরে গেলাম, ওনারা বসতে বললেন, গল্প করলেন, কোথায় বাড়ি কি বৃত্তান্ত, একদম মানে খুব সাধারণ পরিবেশ, কোনো রকম ভয়ের ব্যাপার নেই। ইংরেজির ব্যাপারও ছিল না, বাংলাতেই ওনারা জিজ্ঞেস করলেন, আমি বাংলাতেই বললাম, খুব সিম্পল পরিবেশ ছিল ভিতরটা। আর আমি বলবো যারা পরীক্ষা দিতে যাবে, ইন্টারভিউ দিতে যাবে, তাদেরকে টিপস হিসেবে আমি বলতে চাই কি তোমরা রেডি হয়ে যাবে, ইন্ট্রোডাকশনটা আগে নিজে থেকে সেরে নেবে, আগে রেডি হয়ে যাবে, কিভাবে ইন্ট্রোডাকশনের মাধ্যমে কোন সাবজেক্ট ভালো লাগে না লাগে সেটাও ওখানে জানিয়ে দিতে হবে। আর ইন্ট্রোডাকশনটাই হচ্ছে প্রথম মানে ফার্স্ট ইমপ্রেশন, ওই ফার্স্ট ইমপ্রেশনটা তোমাকে মানে মন জয় করে নিতে হবে, এমন করে প্রিপারেশন করতে হবে, এমন করে ইন্ট্রোডাকশনটা করতে হবে যাতে ওনার মন জয় হয়ে যায়, তারপরে তো তোমার প্রতি ইন্টারেস্ট আসবে, তারপরে উনি কোশ্চেন করবেন। আর তারপরে পড়ানো বোর্ডে, হোয়াইট বোর্ডে পড়ানোর জন্য প্রিপেয়ার্ড হয়ে যেতে হবে, আর চেষ্টা করতে হবে যারা পড়াবে হোয়াইট বোর্ডে, তারা চেষ্টা করবে যে মানে বোর্ডে চ্যাপ্টারটা লিখে দেবে, প্রথমে গিয়ে বোর্ডে চ্যাপ্টার লিখবে এবং প্রত্যেকটা পয়েন্ট, যতগুলো পয়েন্ট বলবে প্রত্যেকটা পয়েন্ট বোর্ডে লেখার চেষ্টা করবে। আর একটু স্পেলিংটা মাথায় রাখবে, স্পেলিং যেন মিস্টেক না হয়, ওনাদের সামনে স্পেলিং মিস্টেক হলেও একটা ইমপ্রেশন খারাপ হয়। তো চেষ্টা করবে যতটা পারা যায় কনফিডেন্টলি পরীক্ষা দেওয়ার। আর যারা সামনে আগামীতে যে লেকচারার পোস্টে পরীক্ষা হবে সেইখানে প্রিপারেশন নিতে চাও, তাদের জন্য টিপস হিসেবে আমি বলবো কি সিভিলের লেকচারের জন্য প্রিপারেশন নিচ্ছে ভালো কথা নাও, কিন্তু যদি কেউ চাও কি শর্টকাটে আমি চাকরি পেতে চাই, তবে সার্ভে ইঞ্জিনিয়ারিং এর জন্য নাও। হয়তো 10টা থাকে তোমার সিট থাকে 10টা, কিন্তু 10টা সিট হলেও সবাই সার্ভে ডিপার্টমেন্টের জন্য প্রিপেয়ার্ড হয় না, সবাই চেষ্টা করে কি সিভিলে বেশি সিট, সিভিলের জন্য প্রিপারেশন নিবে। সার্ভেতে খুব সহজেই চাকরিটা পাওয়া যায়, দুগ্গালের 3টা বই অথবা বিসি পূর্ণিয়ার 3টা বই যদি ভালো মতো পড়া যায়, তবে কেউ চাকরিতে আটকাতে পারবে না। এটা পড়লে আরও লাভ কি আছে, পরবর্তীতে যতগুলো পরীক্ষা আছে, জুনিয়র ইঞ্জিনিয়ার হোক বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পরীক্ষা হোক বা লেকচারার পোস্টের বাকি পরীক্ষা হোক, সমস্ত কিছুতে সার্ভে থেকে যাই কোশ্চেন পড়বে তোমার কমন থাকবে, মানে 12 থেকে 15 নম্বর তোমার বাধা, 100-এর মধ্যে 12 থেকে 15 নম্বর বাধা থাকলে আর কি যায়। তো আমি বলবো সার্ভে ডিপার্টমেন্টটাকে, সার্ভে সাবজেক্টটাকে ইম্পর্টেন্ট সাবজেক্ট হিসেবে গ্রহণ করো এবং ভালো করে পড়াশোনা করো। সবশেষে বলবো পড়াশোনা ছাড়া আর কোনো মানে অন্য কোনো রাস্তা নেই, পড়াশোনাই করতে হবে, কন্টিনিউয়াস পড়তে হবে, আর খুব বেশি পড়ার দরকার নেই, কন্টিনিউয়াস 2-3 ঘন্টা পড়লেই যথেষ্ট, কন্টিনিউয়াস পড়তে হবে। আর পড়তে হবে টেক্সট বুক, ডেপথ বাড়াতে হবে, আলোচনা করতে হবে বন্ধু বান্ধবের সঙ্গে, আলোচনা করতে হবে সাবজেক্টে, মানে ভালোবাসতে হবে, মেইন কথা হচ্ছে সাবজেক্টটাকে ভালোবেসে পড়তে হবে। আর প্রতিদিন পড়তে হবে, কম পড়লেও চলবে কিন্তু প্রতিদিন পড়তে হবে।
সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা আগামীতে পরীক্ষাতে বসবে, প্রিপারেশন নিচ্ছ, অথবা যারা ইন্টারভিউ বসবে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা ভালো করে ইন্টারভিউ দাও এবং ডিপার্টমেন্ট জয়েন করো। নমস্কার।